তোমরা সবাই কেমন আছো? আমি পৌশালী, সিম্পল লাইফ উইথ পৌশালী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 7:30 বাজে, তাই সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, আর একটা ফ্রেশ মর্নিংয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো। আর আমাকে তোমরা প্লিজ কমেন্টস করে জানাও যে আমার নিউ হেয়ার কাট লুকসটা আমাকে কেমন লাগছে। আর এটা আমি খুব সহজেই বাড়িতে আমি এটা মানে হেয়ার কাটটা করেছি নিজে, আর এটা এই লুকসটা অ্যাচিভ করেছি। সো তোমরা যদি নেক্সট টাইম এই ধরনের কোনো লুকস দেখতে চাও আমার ফেস কাটিংয়ের ওপর, কীরকম হেয়ার কাট কাটবো আমি, কী কী না করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা যদি দেখতে চাও কমেন্টস করে জানিও আমাকে। আর কেমন লাগছে এই হেয়ার কাটটায় নিউ লুকে আমাকে সেটা জানাতে ভুলো না। আর এখন 7:30 বাজলো, আমি এখন সবে ঘুম থেকে উঠলাম তোমাদের সাথে কথা বলার জন্য একটু। তো চলো ঝটপট ফ্রেশ হয়ে নিই, আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা আমেজ সকাল সকাল। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে এসে চা খেতে খেতে গল্প হচ্ছে অথবা চা করতে করতে গল্প হচ্ছে। তো চলো। বাইরে বৃষ্টি হচ্ছে, একদম ঝিরি 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 বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? আই থিঙ্ক এই যে ঝিরি 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 বৃষ্টি হচ্ছে বাইরেটা, একটু আগে অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তো চলো ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করে নিই, তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে শুয়ে আছে নিনি আর জিনি, ওরা এখানেই শুয়ে আছে ছাদের সিঁড়ির সামনে। আমাকে দেখে উঠে পড়েছিল, আবার ঘুমিয়ে পড়লো। গুড মর্নিং জিনি, আনিনি। Did you get ready in the dark or something? Cause you look like a beautiful nightmare. চলো ঝটপট আমি চাটা বানিয়ে নিই, আর চা বানানো নিশ্চয়ই আলাদা কাউকে দেখাতে হবে না, এটা তো সবাই জানে। নর্মাল কেউ দুধ দিয়ে চা করবে, আবার কেউ জল দিয়ে করে পরে দুধ মেশায়। তো আমরা প্রথমে জল দিয়ে করে নিই চায়ের লিকারটা, দেন আমরা দুধ মেশাই। আর প্লিজ এত এত চিনি দেওয়া দেখে কেউ কমেন্টস করে জানিও না যে কেন এত চিনি দিলে, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল চিনি একটু বেশি খাই। আর তোমাদের সবার কেমন দিন কাটছে আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। কোথায় কে এখন তো বোধ হয় অনেক জায়গায় অনেক কিছু খুলে দিয়েছে, তো তোমরা চাইলে ঘুরতে যেতে পারো কাছাকাছির মধ্যে, যেমন মন্দারমণি, দীঘা, দেন মানে অনেক জায়গায় খুলে দিয়েছে টুরিস্ট স্পট বলতে, অনেক জায়গায়
মানে একদম পারমিশন রয়েছে যে যাওয়া যাবে, তো তোমরা চাইলে সেই সমস্ত জায়গায় ঘুরতে পারো। বাট আমার মতে এখন কোথাও না যাওয়াই বেটার, কারণ থার্ড ওয়েভ অলরেডি চলে এসেছে, আর থার্ড ওয়েভ যেহেতু চলে আসছে তো সেহেতু যতটা পারা যায় ততটা প্রিকশনের মধ্যে থাকা, প্রোটেকশান নিয়ে, যাতে করে কোনো অসুবিধা না হয়। তো আর বেশি বকবক করবো না, বেশি জ্ঞান দেব না। তো আর এই জামাটা প্লিজ কেউ বলো না যে কালকেও আমি একই জামা পরেছিলাম, অবভিয়াসলি এত সকালে নিশ্চয়ই আমি স্নান করে নেবো না, তাই যতক্ষণ না স্নান করছি এই জামাটাই আমাকে পরে থাকতে হবে। আর স্নান হয়ে যাওয়ার পর তো আমি নতুন জামা পরবো, নতুন মানে একটা অন্য জামা পরবো। তো আমার হেয়ার কাটটা আমি যত দেখছি আমি শুধু ভাবছি যে আমি এত সুন্দর হেয়ার কাটটা বাড়িতে কীভাবে মানে নিমিষের মধ্যে 5-6 মিনিটের মধ্যে কীভাবে করতাম। ইয়েস, অবভিয়াসলি 5-6 মিনিটই বললো, কারণ আমি জাস্ট ধরেছি অ্যান্ড আই চপ মাই হেয়ার, ঠিক আছে। তো তোমরা যদি নেক্সট টাইম আরেকটু চুলটা বড় হোক, তারপর যখন আবার আমি ট্রিম করব তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কীভাবে লুকসটা এনেছিলাম। ওকে, তো চলো চাটা হয়ে যাক ঝটপট, আর বেশি বকবক করবো না, চাটা খেতে খেতে দেখা হচ্ছে, টিল দেন টাটা। জিনির কি অবস্থা? এই জিনি, জিনি, এই জিনি, এডিস্ট জিনি দৃষ্টি, এই জিনি দৃষ্টি, ও মুখ তুলে তাকাবে না, এই যে দেখ, এই দেখ একদম ছোট্ট, ও একদমই ছোট, আর ওর দাদাও ছোট, অবশ্যই ছোট, এ একদম ছোট, এ একদম ছোট্ট, আর দুজনের কোনো কাজ নেই, দুজনে খালি খেলবে, এ এখানে বসে আছে, এখানে দুজনের কোনো কাজ নেই, দুজনে খালি খেলবে, এই করবে দিন রাত, আর খালি ম্যাও 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 করবে। তো চলো, আমার চা হয়ে গেছে, এখানে দেখো চা হয়ে গেছে, আমি চাটা ছেঁকে নিই, চা ফুটে গেছে। আর আমার ভাইয়ের চাটা নিলাম, মা একটু পরে খাচ্ছে, একটু বাথরুমে আছে, তো মা এসে চাটা খাবে, তো চলো ঝটপট চা খাই। আমি চলে এসেছি, তো আমি এখন জলখাবার বানাবো, আর এখন 9:30 বাজলো, তো আমি এখন সুপি নুডলস বানাবো ম্যাগি দিয়ে। তো সুপি নুডলসটা তোমরা সবাই জানো আমি কীভাবে বানাই না বানাই, তো ঝটপট আমি এইটুকুনি পেঁয়াজটা রয়েছে একটুখানি কেটে নেবো, জাস্ট দেওয়ার মতন, মানে সুপি নুডলসে পেঁয়াজ আমি প্রেফার করি, কারণ আমার পেঁয়াজটা ভালো লাগে সুপি নুডলসের সাথে। তো ছটপট করে পেঁয়াজটা কেটে নিই, আর সুপি নুডলসটা বানিয়ে দেন তারপর ফিরে আসছি, তোমরা দেখতে থাকবে আমি নেক্সট কী করছি না করছি। তো নুডলসটা বানিয়ে, সুপি নুডলস তৈরি হয়ে গেছে, এটা আমার আর এটা ভাই দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একেবারে ফাইনালি আসছি। আর আজকে তোমাদের একটা হতে পারে নতুন রেসিপি আজকেও দেখাতে পারি, বা সেটা শ্যুট করে রাখবো, কালকেও তোমরা দেখে নিতে পারবে আমি চ্যানেলে পাবলিশ করলে। আর যদি আজকে আমি পাবলিশ করি মনে করি তাহলে অবশ্যই অ্যাড করে দেবো ওটা। তো চলো খেয়ে দিয়ে ফিরে আসি। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এই যে নিনি আমার পেছন পেছন ঘুরছে, কেন বলো তো? কারণ আমি এখন খেতে বসেছি জলখাবার, তাই এই যে জিনি আর নিনি দুজনে ঘোরাঘুরি করছে, আর এদিকে দেখো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো চলো, আবার রান্না আছে, এটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি। ভর্তা বানাবো, তার জন্য আমি এখানে মুসুর ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, দুটো ছোট সাইজের রসুন দিয়েছি,
আর পেঁয়াজ কুচি, আর অল্প একটুখানি মসুর ডাল পরিমাণ মতো, আর জল দিয়ে, জলের মধ্যে তেল দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক। সেদ্ধ হয়ে গেলে 10-15 মিনিট পর ফিরে আসছি, দিয়ে বাকি প্রসেসটা দেখাচ্ছি। সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আমি নামিয়ে রেখেছি, এটা একটুখানি রুম টেম্পারেচারে আসবে। আর আমি ততক্ষণ একটুখানি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য আমি অল্প একটুখানি পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেবো বেরেস্তার মতন করে, দিয়ে আমি উঠিয়ে রাখবো। তারপর আমি ডালটা এখানে দিয়ে ঠিকঠাক করে মশলা দিয়ে আমি ভর্তার মতন বানিয়ে নেবো, সেটা প্রসেসটা দেখে রেখেছি। অল্প একটুখানি পেঁয়াজ হালকা করে জাস্ট এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এটাতে আমার রসুন বাটা রয়েছে তো, আর এই ডালটাতে অলরেডি আমার পেঁয়াজ আর দুটো ছোটো ছোটো রসুন দেওয়া রয়েছে। যখন আমি ডালটা এবার সাঁতলাবো তখন তার সাথে এটা আমি একদম স্ম্যাশ করে দেব মশলাগুলো দিয়ে, ভালো করে ঘেঁটে দেব যাতে কোনো রকমভাবে জল না থাকে, এবং ওই সমস্ত মিশ্রণটা রসুন আর পেঁয়াজের সব একদম ডালের সাথে মিহি হয়ে মিশে যায়। তো চলো বানানোর প্রসেসটা দেখে নাও। ডালটা দিয়ে দিয়েছি, ডালটা আরেকটুখানি মজে যা, তখন আমি এই জলটা শুকিয়ে গেলে একে একে আমি একটু করে মশলা অ্যাড করব। আর এটা আমি ততক্ষণ ঘাঁটতে থাকবো যতক্ষণ না পুরো জিনিসটা একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে, মানে একদম পুরো আলু ভাতের মতন যেমন স্ম্যাশ হয়ে যায় সেই রকম হয়ে না যাচ্ছে। তো আমি এরকমভাবে ঘাঁটতে ঘাঁটতে প্রায় 10 মিনিট মতন এটা ঘাঁটতে হবে ভালো করে, যাতে এটা একদম মিহি হয়ে মিশে যায় আর জলটাও শুকিয়ে যায়। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। এখানে ডালটা পুরো একদম স্ম্যাশ হয়ে এসছে, গোটা গোটা সেরকম কিছুই নেই, আমি পুরোটা যতটা পেরেছি ঘেঁটে দিয়েছি, বাকিটা আমি ঘেঁটে দেবো মশলা কষতে 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 কষতে। তো আমি এখন এই ফাঁকে, এই যে দেখছো জলটা অনেকটাই কমে এসছে, একটু কতকতে মতন হয়ে গেছে মুসুর ডালটা, তো আমি এই পর্যাতে গ্যাসটা সিম করে দিয়েছি, লোতে করে দিয়েছি, দিয়ে এবার আমি এখানে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প একটু পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায় সে সেরকম লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করবে, আর আমাদের বেশি ঝাল খাওয়া হয় না তাই জন্য জাস্ট 1 টিস্পুন মতনই দিয়েছি। আর এই মশলাগুলো দিয়ে এবার আমি আস্তে আস্তে কষতে থাকবো যতক্ষণ না সুন্দর করে একদম সমস্ত জল এটা টেনে নিচ্ছে, নিয়ে একটা স্মুথ পেস্ট টাইপের হয়ে যাবে ভর্তাটা। আমি একেবারে ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো,
এটাতে আর করার কিছুই নেই, এবার জাস্ট এটা একটুখানি নেড়ে চেড়ে অপেক্ষা করা যে কতক্ষণে জলটা ঠিকঠাক একদম বসে যাবে। এটা গরম ভাতে প্রথম পাতে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, অল্প একটুখানি এখানে দেখো আমি বেটে রেখেছি রসুন, হ্যাঁ একদম অল্প অল্প একটুখানি, জাস্ট না দেওয়ার মতনই আমি এখানে দিয়ে দেবো, কারণ রসুন অলরেডি দেওয়া আছে। আর বাটা রসুনের একটা আলাদা মানে টেস্ট থাকে, তো যার কারণে আমার এটা দেওয়া। জাস্ট আর একটুখানি দিয়ে দিই, কারণ এটাতে একদমই নেই, এটা আমি ডিমের কষা বানিয়েছি এর আগে, তো ওটাতেই পুরোটা দিয়ে দিয়েছি। হঠাৎ মনে হলো যে একটুখানি দেওয়া যেতে পারে, তাই জন্য আমি একটুখানি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, যতটুকু দিয়েছি দিয়েছি, আর একটা পুরো দুটো রসুনের কোয়া আমি দিয়েছিলাম বড় সাইজের, তো ওটা আমি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখা যাচ্ছে, ওটা আমি একেবারে এটার সাথে স্ম্যাশ করে দিলাম, আর আলাদা করে রসুন দেওয়ার দরকার নেই, তাহলে রসুনের ভাগটা বেশি হয়ে গেলে বাজে লাগে টেস্টটা। তো চলো, এটা জলটা আমি শুকিয়ে একদম সুন্দর করে বানিয়ে নিই, ততক্ষণ দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো। এটার আর করার কিচ্ছু নেই, এটা অলরেডি তৈরি হয়ে গেছে, জাস্ট আরেকটুখানি আমি কষে নিয়ে নামিয়ে দেবো। জলটা আমি পুরো শুকিয়ে নিয়েছি, দেখো এইরকম মানে এইরকম হয়ে গেছে কনসিস্টেন্সিটা, ঠিক আছে। তো এইরকম থিকনেস থাকতে হবে, আর আমি একটুখানি নুন অ্যাড করেছি, কারণ আমার মনে হয়েছিল যে নুনটা যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, একটু চেকে মনে হলো যে নুনটা কম হয়েছে, তাই জন্য একটু নুন দিয়েছি। আর এখন আমি ছোট একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দেবো, আর অল্প একটুখানি ঘি দেবো। জাস্ট ফ্লেভারের জন্যই দেবো অল্প একটুখানি, দেখো এইটুখানি জাস্ট ঘি। একটুখানি ঘি দিয়েছি, আর অল্প করে গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা, জাস্ট এইটুকুনি, ব্যাস দিয়ে কিছুই না মিক্স করে আমি নামিয়ে নেবো। ঘিটা মিশিয়ে নিয়ে নামিয়ে যাবে। তো তোমরা আমাকে কমেন্টস করে জানিও, তোমরা ট্রাই করো এই মুসুর ডালের ভর্তা রেসিপিটা বাড়িতে, আমি আশা করছি তোমাদের খেয়ে সত্যি খুবই ভালো লাগবে। আর যদি ট্রাই করো বাড়িতে, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল তোমাদের বানানো এই মুসুর ডালের ভর্তাটা। আমার তো আমি প্রায়ই বানিয়ে খাই আমরা, তো তাই জন্য তোমাদেরকে রেসিপিটা আজকে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই বানিও, আর বানিয়ে আমাকে জানিও কমেন্টস করে, ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। দেখো ঘাঁটতে ঘাঁটতে আমি একটা মানে টেক্সচারটা ঠিক আঠালো আঠালো ভাব চলে আসবে, মানে তুমি যত কষবে এইভাবে তত তোমার এটা টেস্ট হবে, কারণ এটা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আর ঘি আর গরম মশলা দিয়ে আমি আর বেশি নাড়বো না, আমারটা হয়ে এসছে এটা ডাল ভর্তাটা, আর বেশি নাড়বো না, এবার আমি জাস্ট নামিয়ে পরিবেশন করে দেবো। আমি এটা নামিয়ে ফেলে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, ফাইনাল লুকটা ডাল ভর্তার। আর যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল অল্প, সেই পেঁয়াজ বেরেস্তাটা লাস্টে আমি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, যখন খাওয়া হবে বা তোমরা যখন করে খাবে তখন ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা যেটা ছড়ানো থাকবে সেটা একবার লাস্ট টাইম ভালো করে মিক্সড করে নেবে, দেন দিয়ে খাবে। আর এই ডাল ভর্তায় তোমরা চাইলে কিশমিশ দিতে পারো, কিশমিশ যখন খাবার সময় মুখে পড়বে তার একটা আলাদা অন্যরকম স্বাদ হয়। আমার কিশমিশ খেতে অতটা ভালো লাগে না, যার কারণে আমি এটা অ্যাড করিনি, তোমরা চাইলে করতে পারো, ওটা আর একটা অন্যরকম আলাদা মাত্রা এনে দেবে। তো চলো, আজকে রেসিপিটা যেটা শেয়ার করলাম, অবশ্যই বাড়িতে যদি ট্রাই করো কমেন্টস বক্সে জানিও কেমন লেগেছে তোমাদের।